हेलो यूट्यूब फ्रेंड्स, आज के आबार चले एलाम। सो सबाई केमन आछेन? आशा करी सबाई भालोई आछेन। लास्ट दुटो ब्लगे आमी हलो प्रथम ब्लगटा करेछिलाम जे हलो जेटा हलो मांजा निये, फरमुद बेगेर मांजा निये। सेकेंड जे ब्लगटा करलाम सेटा होच्छे आदनान अलीर একটা মাঞ্জা। আগনালারির প্রচুর মাঞ্জার আর্টিকেল আছে, তার মধ্যে আমার কাছে যে কটা অ্যাভেলেবেল আছে তার মধ্যে একটা করেছি, সেটা হচ্ছে হলো একুশ তোপকি সালামি লাচ্ছি মাঞ্জা আদনালারি। খুব সুন্দর মাঞ্জাটা, সেটা দেখিয়েছিলাম রিভিউতেও বলেছিলাম, মানে ট্রেনে খেলা ছেড়ে খেলা দুটোর জন্যই একদম আইডিয়াল। তো আজকে আবার এলাম। আজকে সামনে তো 15th August আসছে, তো 15th August আমাদের কলকাতার মধ্যে মোটামুটি 15th August আর বিশ্বকর্মা পুজো, এই ফেজটায় খুব ভালো মোটামুটি ঘুরি ওড়ে। বিশ্বকর্মা পুজোর পরে কদিন এই পুজোর আগে অবধিও একটু ঘুরি টুরি ওড়ে, কিন্তু হলো এই 15th August থেকে আপ টু বিশ্বকর্মা মোটামুটি ভালোই ঘুরি ওড়ে। তো এই আজকে ভাবলাম কিছু ঘুড়ির কালেকশান দেখাই আমার কাছে যা অ্যাভেলেবেল আছে। তো এবার দেখুন, সেটাই যেটা হচ্ছে হলো এটা হচ্ছে আমার ঘুড়ির ব্যাগ। আমি এর মধ্যেই হলো ঘুড়ি স্টোর করি, সাবধানে রাখি ঘুড়িগুলো। তো যে ঘুড়িগুলো আজ দেখাবো সেটা হলো আমি স্পেশালি আনিয়েছিলাম সানভাই থেকে, যেটা হলো এটা হচ্ছে হলো জিশান, মোহাম্মদ জিশানের বানানো ঘুড়ি মোরাদাবাদ থেকে। ওনার বাবার নাম হচ্ছে উস্তাদ শফিকুর রহমান, খুব সুন্দর ডিজাইনার পাতাং বানায়। তো দেখাই এক একটা করে কেমন আমার কাছে ঘুড়ি কালেকশান আছে। আমি আগের বছরই 100 piece ঘুড়ি আনিয়েছিলাম ওনার থেকে, দেখি আপনাদের ভালো লাগে কি না। এই হচ্ছে ঘুড়ির কালেকশান স্পেশালি আমার জন্য, খুব মানে অনেক দিন সময় নিয়ে মোহাম্মদ জিশান এই ঘুড়িগুলো বানিয়েছিলেন। তো এই সেই ঘুড়ি দেখা, এটা খুব স্পেশাল একটা ঘুড়ি, উনি আমার জন্য স্পেশালি একটা গিফট করেছিলেন। দেখুন ওটা বিউটিফুল, মানে কাইট কি বলবো, খুবই সুন্দর। এই হচ্ছে হলো উস্তাদ শফিকুর রহমানের স্ট্যাম্প। আর এই ঘুড়িটা দেখুন, লাজবাব ঘুড়ি, লাজবাব কি বলবো ঘুড়িটা নিয়ে, মানে যেরাম মানে মানে কত কষ্ট করে বানিয়েছে। কামান থার্ডে দেখুন একদম সুন্দর ডিজাইন করা, বিউটিফুল ডিজাইন। এই হচ্ছে ঘুড়িটা, তার পিছনে আরেকটা ঘুড়ি দেখাই, এইটা আছে। এই হচ্ছে আরেকটা ডিজাইন, দেখুন ঘুড়িটা দেখুন অদ্ভুত সুন্দর ঘুড়ি, গুটাই করা আছে, কত গুটাইটা কত সুন্দর গুটাই করা আছে সেটা দেখুন, অদ্ভুত। মানে প্রত্যেকটা কোণা ফিনিশিং এ গুটাই, কামান থার্ডে কিরম ডিজাইন করা, কামান থার্ডে দেখুন খুবই সুন্দর ঘুড়িটা। এই হচ্ছে পরের ডিজাইন, এগুলো এটাকে হলো মোটামুটি মোটামুটি আদির সাইজ। এটা উনি স্পেশালি আমার জন্য গিফট করে পাঠিয়েছিলেন এই কটা চারটে ঘুড়ি। তারপরে তো 100টা ঘুড়ি আমি অর্ডার দিয়েছিলাম, সেগুলো ব্যাগগুলো দেখাচ্ছি আপনার এক এক করে। এই হচ্ছে দেখুন ঘুড়ি, এই স্পেশালি আমার কাছে বানিয়ে পাঠিয়েছিলেন স্পেশালি ফর সুদীপ ভাইয়া। এটা সব মাজুলি ঘুড়ি, সব মাজুলি। এই যে দেখুন স্টাইন স্যাম করা মুরাদাবাদ, উস্তাদ শফিকুর রহমান, মোহাম্মদ জিশান, দেখুন ফোন নাম্বার আছে দেখুন। এটা স্পেশালি দেখুন আমার নাম তো সুদীপ, তা স্পেশালি ডিজাইন করে পাঠিয়েছিলেন উনি এস দিয়ে। অদ্ভুত ঘুড়ি, অদ্ভুত, দেখলে সবাই পছন্দ হবে, খুব সুন্দর ঘুড়িটা। এর পরের ডিজাইন দেখাই, এটা হচ্ছে তার পরের ডিজাইন, খুবই সুন্দর দেখুন, স্ট্যাম্প দেওয়া আছে, যে কোনো লোক অর্ডার করলে ওরা পাঠাবেন। অদ্ভুত সুন্দর ঘুড়ি, অদ্ভুত, কি সুন্দর গোটাই করা, যেরাম ঘুড়ি সেরাম কামান থার্ডে দেখুন, অদ্ভুত। এই হচ্ছে পরের ডিজাইন, এই দেখুন
কী সুন্দর ডিজাইনটা, আমার একটু ডিজাইন ঘুড়ি ওড়াতে ভালো লাগে, এক কালারের ওই ঘুড়িগুলো আমার ঠিক পছন্দ হয় না, আমি সেই জন্য ডিজাইন করে ঘুড়ি আনানোর চেষ্টা করি। এটা দেখুন ঘুড়ির মধ্যে ঘুড়ি, অদ্ভুত অদ্ভুত ডিজাইন, অদ্ভুত ডিজাইনের ঘুড়ি। এটা হচ্ছে তার পরের ডিজাইন, দেখুন কেমন লাগে আপনাদের, দেখুন উস্তাদ শফিকুর রহমান, দেখুন অদ্ভুত প্রত্যেকটা ঘুড়ি, মানে লাজবাব, মানে কি বলবো, মানে একদম হাতে মনে হয় মানে মুরাদাবাদের কাইট তো, মানে মানে জিশান বাবু, জিশান মোহাম্মদ জিশান, শফিকুর উস্তাদ শফিকুর রহমান, মানে হাতে জাদু আছে বলতে গেলে, কি কি কোয়ালিটি ফিনিশিং, আর সেরাম মানে লাচাক ঘুড়িগুলোর মধ্যে আছে। এটা দেখুন এর পরের ডিজাইন, কি সুন্দর ডিজাইন, হ্যাঁ এত সুন্দর ফিনিশিং, মানে আমার কলকাতায় আমি অনেক ঘুড়ি উড়িয়েছি, এত সুন্দর ফিনিশিং, আমি এগুলো আমার কালেকশানের জন্য রেখে দিয়েছি, অনেক গুছিয়ে যাতে ভালো করে থাকে এগুলো রেখেছি, দেখবার মতো ঘুড়ি, দেখবার। দেখুন এটা আরেকটা ঘুড়ির ডিজাইন, দেখুন উস্তাদ শফিকুর রহমান মোহাম্মদ জিশানের ঘুড়ি। এটা দেখুন আরেকটা ডিজাইন, লাজবাব ডিজাইন, পুরো মাজলি মাজলি ঘুড়ি, প্রত্যেকটা ঘুড়িতে হচ্ছে কামান থাকটা একদম খুব সুন্দরভাবে সেলাই করে সুন্দর করে লাগানো, তার সঙ্গে প্রত্যেকটাই হলো গুটাই করা আছে, প্রত্যেকটা এতে গুটাইতে বিভিন্ন রকমের গুটাই, কি বলবো অদ্ভুত অদ্ভুত। দেখুন এই ঘুড়িটা আরেকটা ডিজাইন, দেখছেন কি ঘুড়ির কোয়ালিটি ফিনিশিং, দেখুন ফিনিশিংটা দেখুন অদ্ভুত অদ্ভুত ফিনিশিং। এই দেখুন আরেকটা ডিজাইন, আমি প্রথমেই বললাম আমি ডিজাইন করে ঘুড়ি ওড়াতে ভালোবাসি, দেখুন আমরা ছাদে ওড়াই, আমরা তো কোনো মানে টুর্নামেন্ট খেলতে যাচ্ছি না, আমরা একেবারে এক কালারে ঘুড়ি ওড়াবো আমার কোনো ফ্যাসিনেশান নেই, ছাদে ওড়াই, নিজে শখ আছে ঘুড়ি জমাই, সেইগুলো এইগুলো দেখাচ্ছি, তার মধ্যে যা যা ডিজাইন আছে। এটা আরেকটা দেখুন ঘুড়ির মধ্যে ঘুড়ি, অদ্ভুত ডিজাইন অদ্ভুত। এটা দেখুন এটা আরেকটা ঘুড়ি ডিজাইন করা, অদ্ভুত ডিজাইনের ঘুড়ি উস্তাদ শফিকুর রহমান, আর এটা হচ্ছে হলো ওনার ছেলে মোহাম্মদ জিশানের সাইন স্ট্যাম্প করা। দেখুন 10 সেপ্টেম্বর 2020 আমার কাছে মানে তৈরি হয়েছিল, তারপরে এসেছিল আমার কাছে, একদম অরিজিনাল। এই দেখুন ঘুড়ি, এইটা দেখুন কি সুন্দর ডিজাইনের ঘুড়ি, প্রত্যেকটা লাজবাব ডিজাইনের ঘুড়ি, লাজবাব মানে কি বলবো, আর সেরাম ঘুটাই করা। দেখুন এটা দেখুন দিজ আর অল মাজুলি কাইটস, প্রথম যে আটটা ঘুড়ি দেখিয়েছিলাম সেটা হচ্ছে হলো আদি পাঠিয়েছিলেন উনি স্পেশালি গিফট পারপাসে আমার জন্য, এগুলো সব হচ্ছে হলো আমি হলো ডিজাইনগুলো পাঠিয়েছিলাম, আমার কী কী ডিজাইন পছন্দ আমি ওনাদের পাঠিয়েছিলাম থ্রু হোয়াটসঅ্যাপ, তো ওনারা সেটা করেই পাঠিয়েছেন। দেখুন ঘুড়ির সুন্দর ডিজাইন একদম, দেখুন এই দেখুন পরেরটা, দেখুন লাজবাব ডিজাইন, লাজবাব কী বলবো, হাতে মানে জাদু আছে এনাদের, আর গুটাই দেখুন কী সুন্দর গুটাই করা প্রত্যেকটা ঘুড়িতে। এটা দেখুন উস্তাদ শফিকুর রহমান, আর ওনার ছেলের নাম হলো মোহাম্মদ জিশান, আমি মোহাম্মদ জিশানের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, মানে অদ্ভুত ঘুড়ি বানিয়ে আমাকে পাঠিয়েছেন অদ্ভুত। এই দেখুন এটা আরেকটা, দেখেছেন উস্তাদ শফিকুর রহমান, প্রত্যেকটা ঘুড়ি লাজবাব ঘুড়ি, লাজবাব কি বলবো। এই দেখুন এই ডিজাইনটা দেখুন, এটা আরেকটা ডিজাইন, ঘুটাই দেখুন ঘুটাইগুলো দেখুন চকচক করছে পুরো, একদম চকচক করছে আলোতে, এত কষ্ট করে খেটে বানিয়েছেন মানে কি বলবো, অদ্ভুত অদ্ভুত। এটা দেখুন মোহাম্মদ জিশান উস্তাদ শফিকুর রহমানের ছেলে,
ওকে, থ্যাংক ইউ সো মাচ, আজকে এই ঘুড়িগুলো দেখাও বলে একটা ভিডিও করলাম, হোপফুলি সবাই খুব পছন্দ হবে। আর ওন মোহাম্মদ জিসানকে ফোন করলে ওনারা টাইম নিয়ে নিশ্চয়ই আপনাদের ঘুড়ি বানিয়ে দেবে, সেটা নিয়ে কোনো এ নেই। আমারও ঘুড়ি যখন বানিয়েছিলেন সময় লেগেছিল, বাট খুবই সুন্দর, মানে যা বানিয়েছেন মানে স্পেশাল ডিজাইন করে পাঠিয়েছেন। সো থ্যাংক ইউ সো মাচ ইউটিউব ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ, চ্যানেলটাকে প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করলেন, লাইক করবেন, শেয়ার করবেন, আরও ভালো ভালো জিনিস নিয়ে আসবো। সো থ্যাংক ইউ সো মাচ, আজকের জন্য এইটুকুই, ওকে বাই।